নমস্কার বন্ধুরা এসপিডি শর্ট ট্রিক্স চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা সিম্প্লিফিকেশন এবং নাম্বার সিস্টেম থেকে যে খুবই গুরুত্বপূর্ণ পাঁচটি কোশ্চেন আলোচনা করব তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ যে প্রথম কোশ্চেনটি রয়েছে এবং যে কোশ্চেনগুলো চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখো আমাদের ইম্পর্টেন্ট যে কোশ্চেনটি রয়েছে এবং বন্ধুরা প্রতিটি কোশ্চেন আমরা শর্ট ট্রিক্সের মাধ্যমে কীভাবে সলভ করছি অবশ্যই তোমরা সেই শর্ট ট্রিক্সটি ভালোভাবে ফলো করো দেখো প্রথম কোশ্চেনটা কি বলেছে নিরানব্বই পূর্ণ নশো বিরানব্বই ডিভাইডেড বাই নশো নিরানব্বই ইন্টু নশো নিরানব্বই এর সরলতম মান কত খুবই ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন এবং বন্ধুরা এই ধরনের সিম্প্লিফিকেশন তথা নাম্বার সিস্টেমের বিভিন্ন রকম ম্যাথমেটিক্যাল প্রবলেম আমাদের পরীক্ষায় প্রচুর পরিমাণে কমন পড়ে আমরা যদি কোশ্চেনটিকে শর্ট ট্রিক্সের মাধ্যমে সলভ করতে যাই অবশ্যই আমরা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সলভ করতে পারবো কিন্তু বন্ধুরা যদি আমরা জেনারেল মেথড ফলো করি অর্থাৎ এই মানটাকে যদি আমরা ক্যালকুলেশন করি নিরানব্বই ইন্টু নশো নিরানব্বই ঠিক আছে প্লাস এই মানটা অর্থাৎ নশো বিরানব্বই ঠিক আছে ডিভাইডেড বাই নশো নিরানব্বই এই মানটাকে যদি আমরা ক্যালকুলেশন করি ইন্টু নশো নিরানব্বই ওকে বন্ধুরা তাহলে দেখো এই মানটা জাস্ট আমাদের কেটে যাবে ঠিকই কিন্তু বন্ধুরা এই পুরো মানটাকে যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের একটা লেং ক্যালকুলেশন হয়ে যাবে এবং বন্ধুরা আমাদের টাইম নষ্ট হবে আমরা কি করবো শর্টকাট পদ্ধতিতে ফলো করবো কীভাবে শর্টকাট পদ্ধতিতে ফলো করছি দেখো পূর্ণ সংখ্যা আকারে কতগুলো নয় আছে পূর্ণ সংখ্যা বলতে এই সংখ্যাটা ওকে অর্থাৎ ডান দিকে যতগুলো নয় আছে এবং আরেকটা জিনিস লক্ষ্য করো যে আমাদের পূর্ণ সংখ্যার আকারেই ভগ্নাংশের মধ্যে কতগুলো নয় আছে অর্থাৎ বন্ধুরা পূর্ণ সংখ্যা বলতে এই নিরানব্বই সংখ্যাটা ঠিক আছে আর আমাদের ভগ্নাংশ তাহলে কোনটা পেলাম ভগ্নাংশ হচ্ছে নশো বিরানব্বই ডিভাইডেড বাই নশো নিরানব্বই এটা অ্যাকচুয়ালি ভগ্নাংশ ঠিক আছে তার মানে বন্ধুরা আমাদের ভালো করে লক্ষ্য করো যে ডান দিকে যতগুলো নয় আছে তার মানে পূর্ণ সংখ্যার আকারে যতগুলো নয় আছে আমরা স্রেফ ততগুলো নয় বসিয়ে দেবো ঠিক আছে তারপরে কি করব সেরে এখানে যতগুলো নয় আছে অর্থাৎ এখানে পূর্ণ সংখ্যার আকারে এবং ভঙ্গাসের মধ্যে যতগুলো নয় আছে ততগুলো আমরা শূন্য বসাবো তার পাশে ঠিক আছে তার মানে বন্ধুরা এখানে যদি আমরা দুটো শূন্য বসাই যেহেতু দুটো নয় আছে তারপর আমাদের কাজ হচ্ছে মাইনাস করব কত বিয়োগ দেবো জাস্ট এখানে হর যত মান আছে হর বা ডিনোমিনেটর অর্থাৎ নশো থেকে আমরা কত বিয়োগ করবো লব বা নিউমিনেটর মানে নশো ঠিক আছে তাহলে বন্ধুরা দেখো এই মানটাকে যদি আমরা ক্যালকুলেশন করি নশো নিরানব্বই মাইনাস নশো বিরানব্বই মানসো সাত ঠিক আছে অর্থাৎ নিরানব্বই হাজার নশো থেকে যদি আমরা সেরেফ সাত বিয়ে করি তাহলে আমাদের সঠিক অ্যান্সার কোনটা হবে এবং সেটাই আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে ঠিক আছে অর্থাৎ বন্ধুরা এই মানটাকে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি দেখো থ্রি নাইন এইট ডবল নাইন অর্থাৎ বন্ধুরা নিরানব্বই হাজার আটশো তিরানব্বই ওকে তাহলে আমাদের সঠিক অ্যান্সার কোনটা হবে অবশ্যই অপশান বি আমাদের জন্য কারেক্ট অ্যান্সার হবে আশা করি বন্ধুরা তোমরা ট্রিক্সটি ভালোভাবে বুঝতে পারলে যদি আমরা ক্যালকুলেশন করতাম জেনারেল মেথডে তাহলে বন্ধুরা বুঝতে পারছো যে পার্থক্যটা কোথায় দাঁড়াতো অর্থাৎ বন্ধুরা কত বড়ো দিয়ে ক্যালকুলেশন হতো ঠিক আছে অর্থাৎ আমরা কীভাবে ক্যালকুলেশন করলাম আমরা সেরেফ ডান দিকে যতগুলো পূর্ণ সংখ্যার আকারে নয় আছে ততগুলো নয় বসিয়ে দিলাম ঠিক আছে তারপর আমরা কী করলাম এখানে এই ভগ্নাংশের মধ্যে পূর্ণ সংখ্যার আকারে যতগুলো নয় আছে ততগুলো আমরা শূন্য বসাবো অর্থাৎ এখানে জাস্ট দুটো থাকার জন্য দুটো শূন্য বসিয়েছি তারপর আমরা বিয়োগ করবো এই ঘর থেকে লবের মানটা বিয়োগ করার পর যে মানটা পাবো অর্থাৎ নশো নিরানব্বই থেকে যদি নশো বিরানব্বই বিয়োগ করি ঠিক আছে যেখানে নশো নিরানব্বইটা হচ্ছে হর বা ডিনোমিনেটর নশো বিরানব্বইটা হচ্ছে বা নিউমিনেটর তাহলে সেই মানটা পাচ্ছি সাত তার মানে বন্ধুরা সাত যদি আমরা বিয়োগ করি তাহলে দেখো সেই মানটা পাচ্ছি নিরানব্বই হাজার আটশো তিরানব্বই ওকে তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে অবশ্যই অপশন বি আমাদের জন্য কারেক্ট অ্যান্সার হবে ঠিক আছে নেক্সট এরকমই আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ আমাদের কোশ্চেন অর্থাৎ কোশ্চেন নম্বর টু লক্ষ্য করো দেখো ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন এখানে বলেছে যে নশো নিরানব্বই পূর্ণ একের সাত প্লাস নশো নিরানব্বই পূর্ণ দুই বাই সাত এইভাবে একটা সিরিজের যোগফল দিয়েছে এর সরলতম মান কত এখন বন্ধুরা এই ধরনের কোশ্চেনগুলোকে সলভ করার জন্য আমাদের সবার প্রথমে বোঝার চেষ্টা করো যে এ পূর্ণ বি বাই সি এই মানটাকে জাস্ট আমরা ভাঙতে পারি এইভাবে এ প্লাস বি বাই সি ঠিক আছে এই মানটা ক্যালকুলেশন করতে পারি অথবা বন্ধুরা এটাকে আমরা যদি লেং করতে চাই তাহলে এসি প্লাস বি ডিভাইডেড বাই সি এইভাবেও লিখতে পারি অর্থাৎ এই পুরো ভগ্নাংশটাকে আমরা এ সি প্লাস বি বাই সি আকারে আনতে পারি কিন্তু বন্ধুরা আমাদের সুবিধাতে আমরা এইভাবে ভেঙে নেব ঠিক আছে অর্থাৎ এ প্লাস বি বাই সি আকারে ভেঙে নেবো তার মানে বন্ধুরা বোঝার চেষ্টা করো যে নশো নিরানব্বই পুনে এক বাই সাত এটাকে ভাঙলে আমরা তাহলে কত পাবো নশো নিরানব্বই পুনে এক বাই সাত মানে হচ্ছে নশো নিরানব্বই প্লাস এক ডিভাইডেড বাই সাত ঠিক আছে এইভাবে আমরা প্রতিটি ভগ্নাংশকে যদি আলাদা করে নিই অর্থাৎ এখান থেকে পাবো দুই বাই সাত এখান থেকে পাবো তিন বাই সাত এইখান থেকে তাকে পাবো চার বাই সাত পাঁচ বাই সাত এবং ফাইনালি ছয় বাই সাত এই মানগুলোকে যদি আমরা আলাদা করে নিই তাহলে বন্ধুরা আমরা ইজিলি এটাকে ক্যালকুলেট করতে পারবো ঠিক আছে অর্থাৎ মানটা কীভাবে আসবে জাস্ট এখানে কতগুলো নশো নিরানব্বই আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আমরা কি করব ছটা নশো নিরানব্বই যোগফল মানে হচ্ছে নশো নিরানব্বই ইন্টু ছয় হবে ঠিক আছে প্লাস আমরা কী করছি জাস্ট ভগ্নাংশগুলো যোগ করো অর্থাৎ ভগ্নাংশগুলো যোগ করলে দেখো এক বাই সাত প্লাস দুই বাই সাত প্লাস তিন বাই সাত এটাকে যদি আমরা একবারে লিখে দিই অর্থাৎ এক প্লাস দুই প্লাস তিন প্লাস চার প্লাস পাঁচ প্লাস ছয় ডিভাইডেড বাই সাত পুরো যোগ একবারে লিখে দিলাম ঠিক আছে এই মানটাকে ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি অর্থাৎ নশো নিরানব্বই ইন্টু ছয় মানে হচ্ছে পাঁচ হাজার নশো চুরানব্বই ঠিক আছে প্লাস এখানে দেখো পুরো মানটা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি একুশ একুশ বাই সাত মানে হচ্ছে তিন তাহলে বন্ধুরা সঠিক মান কত পাবো পাঁচ হাজার নশো সাতানব্বই অর্থাৎ বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার কোনটা হবে অবশ্যই দেখো আমাদের অপশন ডি অর্থাৎ বন্ধুরা আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা পেলাম অপশন ডি আমাদের ফলো করছে ঠিক আছে তাহলে কিভাবে বার করলাম জাস্ট সমস্ত নশো নিরানব্বইগুলোকে একসাথে যোগ করে দিলাম ঠিক আছে সেই মানটা পেলাম নশো নিরানব্বই ইন্টু ছয় অর্থাৎ মানটা পেলাম পাঁচ হাজার নশো চুরানব্বই ওকে তারপর কত পেলাম এই সমস্ত ভগ্নাংশগুলোকে যোগ করার পর আমরা সেই মানটা পেলাম দেখো একুশ বাই সাত অর্থাৎ বন্ধুরা তিন এখান থেকে পেয়েছিলাম ঠিক আছে তাহলে পাঁচ হাজার নশো চুরানব্বই সাথে তিন যোগ করে কত পাচ্ছি পাঁচ হাজার নশো সাতানব্বই অর্থাৎ বন্ধুরা অপশান ডি আমাদের জন্য কারেক্ট অ্যান্সার ঠিক আছে নেক্সট বন্ধুরা আমাদের আরও গুরুত্বপূর্ণ অর্থাৎ কোশ্চেন নাম্বার থ্রি এর ফোন লক্ষ্য করো খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন দেখো এখানে যে কোশ্চেনটা দিয়েছে যে ওয়ান মাইনাস এক বাই তিন ওয়ান মাইনাস এক বাই চার ওয়ান মাইনাস এক বাই পাঁচ এইভাবে একদম এন সংখ্যক পর্যন্ত অর্থাৎ ওয়ান মাইনাস ওয়ান বাই এন এর সরলতম মান কত ঠিক আছে এখানে অবশ্যই প্রথমে আমরা যদি জেনারেল মেথড ফলো করি তাহলে তোমরা আমরা ট্রিক্সটা ভালোভাবে বুঝতে পারবে যেহেতু কনসেপ্ট ইজ দ্য বেস্ট ইম্পর্ট্যান্ট পাওয়ার তাহলে পর্যন্ত আমাদের কনসেপ্টটা বোঝার চেষ্টা করো তারপর আমরা শর্ট ট্রিক্সটা ফলো করবো ঠিক আছে এখন দেখো ওয়ান মাইনাস একের তিন এটাকে যদি আমরা ভাঙিয়ে আমরা কত পাবো ওয়ান মাইনাস একের তিন মানে যে তিন ইন্টু ওয়ান অর্থাৎ তিন মাইনাস ওয়ান বাই তিন ঠিক আছে তার মানে মানটা কত পাচ্ছি দুই বাই তিন পাচ্ছি একইভাবে লক্ষ্য করো যে ওয়ান মাইনাস একের চার এই মানটা কত পাবো তিন বাই চার পাবো অর্থাৎ দুই বাই তিন ইন্টু তিন বাই চার পরের মানটা কত পাবো এক মাইনাস একের পাঁচ মানে হচ্ছে চার বাই পাঁচ পাবো ঠিক আছে এইভাবে যদি সমস্ত মানগুলো ক্যালকুলেশন করি এখানে লাস্টের মানটা কীভাবে আসবে দেখো ওয়ান মাইনাস ওয়ান বাই এন মানে হচ্ছে এন মাইনাস ওয়ান বাই এন এর আগেও ঠিক এরকম একটা নিচেতে এন মাইনাস ওয়ান পাবো আমরা ঠিক আছে অর্থাৎ এই সমস্ত মানগুলো কীভাবে ক্যালকুলেশন হচ্ছে তিন তিন চার চার পাঁচ এখানে পাঁচ থাকবে এইভাবে এন মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান সব কেটে যাচ্ছে পড়ে থাকছে কত লাস্ট ভগ্নাংশে হটটা পড়ে থাকছে এবং প্রথম ভগ্নাংশে লবটা পড়ে থাকছে অর্থাৎ টু বাই এন পড়ে থাকছে ঠিক আছে তাহলে বন্ধুরা সঠিক আনসার কোনটা হবে অবশ্যই অপশান বি আমাদের কারেক্ট অ্যান্সার হবে অর্থাৎ বন্ধুরা আমরা সঠিকটা তাহলে কী ফলো করলাম দেখো এখানে ওয়ান মাইনাস একে তিনটাকে ভাঙলে আমরা কত পাচ্ছি দুই বাই তিন এবং ওয়ান মাইনাস ওয়ান বাই এনটাকে ভাঙলে আমরা কত পাচ্ছি এন মাইনাস ওয়ান বাই এন এই ধরনের কোশ্চেনগুলোর জন্য ঠিক আছে সমস্ত কোন ফলগুলোর পর কাটবে কিভাবে জাস্ট লাস্ট ভগ্নশে হর বা ডিনোমিনেটর পড়ে থাকবে এবং প্রথম ভগ্নাসে লবটা পড়ে থাকবে অর্থাৎ টু ডিভাইডেড বাই এন এটা আমাদের সঠিক আনসার হবে আশা করি বন্ধুরা তোমরা সঠিকটা বুঝতে পারলে তাহলে বন্ধুরা আমাদের নেক্সট আরো গুরুত্বপূর্ণ এরপর চার নাম্বার কোশ্চেনটা ফলো করো দেখো নাম্বার কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন এবং বন্ধুরা এই ধরনের নাম্বার সিস্টেম থেকে এবং সিম্পলিফিকেশন ম্যাথ থেকে বিভিন্ন ম্যাথমেটিক্যাল কোশ্চেন যেহেতু পরীক্ষা তো প্রচুর কমন পড়ে তার জন্য বন্ধুরা ভালো করে কোশ্চেনটি ফলো করো এখানে একের দুই প্লাস একের চার প্লাস একের আট প্লাস একের ষোলো একের বত্রিশ এইভাবে একদম ইনফিনিটি বা অসীম পর্যন্ত রাশিটি অর্থাৎ বন্ধুরা এই শাড়িটি বিস্তৃত ঠিক আছে এই ধরনের কোশ্চেনগুলোকে আমরা কীভাবে সলভ করবো সবার প্রথমে আমাদের কনসেপ্টটা বোঝার চেষ্টা করো তারপর বন্ধুরা আমরা শর্ট টিক্সটা অ্যাপ্লাই করব ঠিক আছে তাহলে দেখো শর্ট টিক্সটা অ্যাপ্লাই করার আগে এখন যদি একে দুই টাকা ভাঙি আমরা লিখতে পারি এক মাইনাস একের দুই তাহলে দেখো এই বিয়োগ ফলটা একে দুই আসছে একইভাবে একের টাকা আমরা লিখতে পারি একের দুই মাইনাস একের চার ঠিক আছে দেখো এই বিয়োগ ফলটা আমরা একের চারই পাবো ওকে একইভাবে একের আটটাকে আমরা লিখতে পারি একের চার মাইনাস একের আট ঠিক আছে অর্থাৎ কীভাবে ভাঙছে আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পারছো এইভাবে একদম শেষতম যদি ভেঙে ভেঙে যায় দেখো লক্ষ্য করো মাইনাস এক বাই দুই প্লাস এক বাই দুই মাইনাস এক বাই চার প্লাস এক বাই চার মাইনাস এক বাই আট এখানে প্লাস এক বাই আট একটা আসবে এইভাবে সবগুলি কেটে গিয়ে কি দাঁড়াবে ফাইনালি বন্ধুরা আমাদের ওয়ান সংখ্যাটা পড়ে থাকবে ঠিক আছে অর্থাৎ সঠিক অ্যান্সার কত হবে ওয়ান হবে তার মানে বন্ধুরা আমাদের এইভাবে আমরা অ্যান্সার বার করবো এখানে লক্ষ্য করো যে আমাদের যে লব মানটা অর্থাৎ ওয়ান সবগুলি দেখো মানগুলো ওয়ান আছে ঠিক আছে অর্থাৎ লবের মানটা সবসময় যদি ওয়ান থাকে এবং বন্ধুরা হরের মানটা দেখো দুই থেকে চার মানে কত গুণ বেড়েছে দুই গুণ বেড়েছে চার থেকে আট মানে কত গুণ বেড়েছে আরও দ্বিগুণ বেড়েছে আট থেকে ষোলো কত গুণ বেড়েছে আরও দ্বিগুণ বেড়েছে অর্থাৎ বন্ধুরা অ্যাকচুয়ালি হরের মানটা যদি দ্বিগুণ হারে বেড়ে বেড়ে যায় ঠিক আছে সেই ধরনের শাড়িগুলোর ক্ষেত্রে মনে রাখবে সবসময় মানটা ওয়ান আসবে অর্থাৎ বন্ধুরা লবেতে যে মানটা থাকবে সেই মানটাই আমাদের সঠিক অ্যান্সার হবে ঠিক আছে অর্থাৎ এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার তাহলে কি পেলাম ওয়ান পেলাম তার মানে বন্ধুরা অপশন সি আমাদের জন্য কারেক্ট অ্যান্সার নেক্সট বন্ধুরা আমাদের আজকের ভিডিওর জন্য ফাইনাল কোশ্চেন অর্থাৎ কোশ্চেন নাম্বার ফাইভ ফলো করো এখানে কোশ্চেনটা বলেছে যে থ্রি টু দি বা টোয়েন্টি প্লাস থ্রি টু দি বা টোয়েন্টি ওয়ান থ্রি টু দি বা টোয়েন্টি টু প্লাস থ্রি টু দিবার টোয়েন্টি থ্রি এই সংখ্যাটা কত দিয়ে বিভাজ্য খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন এখন দেখো বন্ধুরা এই ধরনের কোশ্চেনগুলোকে যদি আমরা সলভ করতে যাই থ্রি টু দি পার টোয়েন্টি এর মানে হচ্ছে থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি ইন্টু অর্থাৎ একদম কুড়িটা তিনের গুণ ফল ঠিক আছে তার মানে বন্ধুরা বুঝতে পারছে সংখ্যাটা কত হিউজ পরিমাণ একটা সংখ্যা তাহলে আমরা কীভাবে সলভ করবো এই পুরো মানটা থেকে যদি আমরা থ্রি টু দি পার টোয়েন্টি কমন নিই ঠিক আছে তাহলে থ্রি টু দি পার টোয়েন্টি থেকে থ্রি টু দি পার টোয়েন্টি কমন নিলে আমরা কত পাচ্ছি ওয়ান পাচ্ছি তারপরের সংখ্যাটা দেখো থ্রি টু দি পার টোয়েন্টি ওয়ান থেকে থ্রি টু দি পার কমন নিলে থ্রি টু দি পার ওয়ান পাচ্ছি অর্থাৎ ভাগের সময় বা কমন নেওয়ার সময় জাস্ট পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে মানে একুশ মাইনাস কুড়ি হয়ে যাবে ঠিক আছে অর্থাৎ থ্রি টু দি পার একুশ মাইনাস কুড়ি এর মানেটা হচ্ছে থ্রি টু দি পার ওয়ান একইভাবে দেখো থ্রি টু দি বার টোয়েন্টি টু থেকে থ্রি টু দিবার টোয়েন্টি যদি আমরা কমন নিয়ে নিই তাহলে থ্রি টু দি বার টু পরে থাকছে পরেরটার জন্য অর্থাৎ থ্রি টু দিবার টোয়েন্টি থ্রির জন্য থ্রি টু দি পার থ্রি পড়ে থাকছে ঠিক আছে এই মানগুলোকে যদি আমরা ক্যালকুলেশন করি আমরা মানটা কত পাচ্ছি দেখো ওয়ান প্লাস থ্রি টু দি পার ওয়ান মানে হচ্ছে তিন অর্থাৎ ওয়ান প্লাস তিন মানে হচ্ছে চার তিনের স্কোয়ার মানে হচ্ছে তিন ইন্টু তিন মানে হচ্ছে নয় ঠিক আছে এবং তিনের কিউব মানে হচ্ছে সাতাশ অর্থাৎ বন্ধুরা সব মানগুলো ক্যালকুলেশন করে আমরা কত পাচ্ছি তিন প্লাস এক প্লাস নয় প্লাস সাতাশ মানে হচ্ছে চল্লিশ ওকে অর্থাৎ বন্ধুরা আমাদের তাহলে এই পুরো মানটা কত পেলাম থ্রি টু দি পার টোয়েন্টি ইন্টু চল্লিশ এখন এই মানটা ভালো করে লক্ষ্য করো এটাই আমাদের অ্যাকচুয়ালি ইম্পর্ট্যান্ট ট্রিক্স ঠিক আছে অর্থাৎ থ্রি টু দি পার টোয়েন্টি ইন্টু ফরটি ফর্টি মানটা কত কত দ্বারা বিভাজ্য এরপর আমাদের গো থ্রু অপশান ওকে এখন যদি বন্ধুরা আমরা অপশান ফলো করি দেখো মানটা কত দ্বারা বিভাজ্য হবে এখানে দেখো তেরো দ্বারা ভাগ করা যাবে যাবে না টোয়েন্টি নাইন দ্বারা ভাগ করা যাবে যাবে না একত্রিশ বি সি কোনো অপশনই সঠিক হলো না তাহলে অবশ্যই অপশন ডি কারেক্ট অ্যান্সার হবে অর্থাৎ যে ক্ষেত্রে অপশন এ বি এবং সি কারেক্ট হবে না তোমরা চোখ মুজে অপশন ডি কারেক্ট অ্যান্সার হিসাবে চুজ করে আসতে পারো ঠিক আছে অর্থাৎ বন্ধুরা দশ দ্বারা বিভাজ্য হবে এবং বন্ধুরা লক্ষ্য করে চল্লিশকে কে দশ দ্বারা ইজিলি ভাগ করা যায় ঠিক আছে অর্থাৎ বন্ধুরা এই মানটাকে আমরা ইজিলি লিখতে পারি তার মানে বন্ধুরা এই পুরো মানটা তাহলে কত দ্বারা ভাগ করা যাচ্ছে অবশ্যই দশ দ্বারা বিভাজ্য আশা করি বন্ধুরা তোমরা ট্রিক্সটা বুঝতে পারলে আমরা শর্টকাট পদ্ধতিতে কীভাবে বার করলাম জাস্ট থ্রি টু দি পার টোয়েন্টি কমন নেওয়ার পর আমরা ভিতরের রাশিটা পেয়েছিলাম ওয়ান তারপরে পেয়েছিলাম থ্রি টু দি পার টোয়েন্টি ওয়ান থেকে থ্রি এবং থ্রি টু দি পার টোয়েন্টি টু থেকে আমরা কত পেয়েছিলাম তিনের স্কোয়ার ফাইনালি থ্রি টু দি পার টোয়েন্টি থ্রি থেকে কত পেয়েছিলাম তিনের কিউব এই সমস্ত মানগুলো যোগ করার পর আমরা পেয়েছিলাম চল্লিশ অর্থাৎ থ্রি টু দি পার টোয়েন্টি ইন্টু চল্লিশ মানে হচ্ছে চল্লিশ সংখ্যার যেহেতু দশ দ্বারা বিভাজ্য ঠিক আছে তার জন্য বন্ধুরা পুরো রাশিমালাটা দশ দ্বারা বিভাজ্য ওকে অর্থাৎ সঠিক অ্যান্সার হবে অপশন ডি ঠিক আছে ফাইনালি বন্ধুরা প্রতিটি ভিডিওর মতো তোমাদের এই ভিডিওতে যে টাস্কটি দেওয়া রইল এক থেকে আট পর্যন্ত পরপর প্রকৃত সংখ্যাগুলোর ঘন অর্থাৎ কিউবের গড় কত অবশ্যই বন্ধুরা অ্যান্সারটি তোমরা আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না তাহলে বন্ধুরা বুঝতে পারবে যে তোমরা এই ধরনের কোশ্চেনগুলো ইজিলি কতটা আয়ত্ত করতে পেরেছো এবং বন্ধুরা যদি কোশ্চেনটি সঠিক অ্যান্সার বার করতে না পারো অবশ্যই বন্ধুরা আমাদের পার্ট নাইনটিন অর্থাৎ বন্ধুরা উনিশ নাম্বার পার্টটি ফলো করতে ভুলবে না সেই ভিডিওতে আমাদের এই কোশ্চেনগুলোর জন্য শর্টকাট উপায় সলভ করা আছে ঠিক আছে তাহলে বন্ধুরা আশা করি যে এই ভিডিওটি দেখার পর তোমাদের কোশ্চেনগুলো সলভ করতে আর কোনো রকম কোনো অসুবিধা হবে না সবশেষে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ যদি ভিডিওটি আপনার হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই জরুরি একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন কারণ আপনাদের এই একটি পরবর্তী ভিডিও বানানোর জন্য প্রচুর পরিমাণে উৎসাহ উদ্দীপনা এবং মোটিভেশন কাজ করে এবং বন্ধুরা ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের হোয়াটসঅ্যাপ ফেসবুক সব দিয়ে শেয়ার করে দিতেও ভুলবে না যাতে করে বন্ধুরা আপনার মতে আপনার বন্ধুরা যারা এখনো স্ট্রাগল করে আছে তাদের এই কঠিন পরীক্ষা পড়বে অর্থাৎ বন্ধুরা যারা এখনো কোনো না কোনো চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের শেয়ার করে দিতেও ভুলবে না এবং বন্ধুরা যদি আপনি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে কালো করে দিতেও ভুলবেন না যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী ভিডিওগুলি আপলোড দেওয়ার সাথে সাথে তৎক্ষণাৎ আপনারা পেতে পারেন এবং বন্ধুরা তার জন্য অবশ্যই পাশে আসা নোটিফিকেশনের জন্য অর্থাৎ বন্ধুরা নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করে অন করে দিতেও ভুলবেন না যাতে করে বন্ধুরা আমাদের ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তৎক্ষণাৎ আপনারা নোটিফিকেশন পেয়ে যান দেখা হবে বন্ধুরা আমাদের পরের ভিডিওর সাথে ঠিক রাত সাতটা বেজে ত্রিশ মিনিটে অর্থাৎ বন্ধুরা ঠিক রাত সাতটা বেজে ত্রিশ মিনিটে আমাদের এই চ্যানেলের রিজনিং ম্যাথমেটিক্স এবং জেনারেল নলেজ কোশ্চেন এবং তাদের অ্যানসার নিয়ে আলোচনা করা হয় যে কোশ্চেনগুলো এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন অর্থাৎ বন্ধুরা যে কোশ্চেনগুলো বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ বন্ধুরা আমাদের ঠিক এই সময় অর্থাৎ রাত সাতটা বাজে তিরিশ মিনিটে এসপিডি শর্ট টিক্স ফলো করতে ভুলবে না ফাইনালি এসপিডি শর্ট টিক্স পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য আজকের মতো বন্ধুরা টাটা বাই বাই